মাসিমা। আরে রুবি, এসো এসো, ভেতরে এসো। মাসিমা, আপনার কাছে সুতসুতো আছে? হ্যাঁ আছে। তা সুতসুতো দিয়ে কি করবে? জামার বোতামটা লাগাবো। তা মেম সাহেব, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? ইন্দ্রাণীর খোঁজে। ইন্দ্রাণীর সঙ্গে দেখা হলেই কি চলে যাবে? হ্যাঁ মাসিমা। শিখার, আমার একমাত্র মেয়ে শিখা। প্রথম দিন তোমাকে দেখেই না আমি চমকে উঠেছিলাম। জানো রুমি, তোমার হাসি, হাঁটা চলা, কথা বলা, এমনকি তোমার চোখ দুটো পর্যন্ত ঠিক আমার শিখার মতো। আশ্চর্য, কি অদ্ভুত মেয়ে! আজ বেঁচে থাকলে তোমার মতো এত বড়টি হতো। শিখার, কি হয়েছিল মাসিমা? ক্যান্সার। প্রথমে ডাক্তার বুঝতে পারেনি, অনেক পরে ধরা পড়েছিল। তখন আর কিছুই করার ছিল না, অনেক চেষ্টা করেও ওকে আমি ধরে রাখতে পারিনি। ও আমার বুকটা খালি করে দিয়ে চলে গেল মা। তোমায় দেখে আমার সেই হারিয়ে যাওয়ার দিনগুলো আবার ফিরে পেতে ইচ্ছে করছে, কিন্তু তুমি চলে গেলে আমার ফিরে পাওয়ার স্মৃতিগুলো তো আবার হারিয়ে যাবে। চলো, বেশি দেরি করো না মা, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা মাসিমা, একটা কথা বলবো? বলো। কি হলো বলো। না থাক, পরে বলবো। কি দেখছো বলো তেমন করে? ঘরের বইয়ের পোশাকের কি ছিরি! তা একটা খারাপটা কি দেখলি শুনি? তুমি কি ওর শ্বশুর যে তোমার সামনে কলা বউর মতো এতখানি ঘোমটা দিয়ে ঘুরে বেড়াবে? কলা বউ? আজকাল কলা বউকে দুহাত গামছা পরিয়ে রেখে দেয়, যত সব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।